আসসালামাইকুম। এ পর্বে আলোচনা করব মাইক্রোসফট এক্সেল এর দুটি গুরুত্বপূর্ণ ফর্মুলা, একটি হচ্ছে অ্যাভারেজ আর একটি হচ্ছে অ্যাভারেজ এ ফর্মুলা। তো আমার এখানে একটি ডেটাবেজ রয়েছে, ডেটাবেজে দুটি কলাম রয়েছে, একটি এমপ্লয়ি নেম আর একটি জানুয়ারি মাস নামে, এবং জানুয়ারি মাসে কিছু সংখ্যা রয়েছে। আমি চাচ্ছি এই নাম্বারগুলো বা এই সংখ্যাগুলোর গড় বের করব। তো গড়টা কীভাবে বের হয়, সংখ্যাগুলোকে যোগ করবো এবং জয়টি সংখ্যা দিয়ে জয়টি সেলকে যোগ করছি তার সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। তো এটা অবশ্য এত ক্রিটিক্যাল ভাবে না করে আমরা একটি ফর্মুলা দিয়ে এটি করতে পারি, এ ভিই আর এ জিই। এরপর কিবোর্ডের ট্যাব কি প্রেস করবেন অথবা পুরো ফাংশনটি লিখতে পারেন। এরপরে আর্গুমেন্টে রয়েছে নাম্বার 1 নাম্বার 2। তো আমি নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে আপনি প্রথম থেকে বাম বাটনে চেপে ক্লিক করবেন এবং বাম বাটনে চেপে থেকে নিচের দিকে ড্রাগ করবেন, তাহলে ফার্স্ট টু লাস্ট সেলগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে কিবোর্ড থেকে ইন্টার কি প্রেস করবেন, দেখুন আপনার গড়টা বের হয়ে গেল। তো এই সেম কাজটা আপনি আরেকটি ফাংশন দিয়ে করতে পারবেন, এ ভিই আর এ আর এ জিই। কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, এরপর আবার সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে ইন্টার কি প্রেস করবেন, দেখুন আপনার গড় বের হয়ে চলে আসলো। তো অ্যাভারেজ এক্ষেত্রে, এ ধরনের গড়ের ক্ষেত্রে অ্যাভারেজ এবং অ্যাভারেজ এ ফাংশনের কাজ একই। এরপরে দ্বিতীয় আর একটি উদাহরণ দেখি। যদি কোনো সংখ্যা থাকে এবং সংখ্যার ভিতরে যদি কোনো ইরোর ভ্যালু থাকে, তাহলে কি আমরা কিভাবে গড় বের করব। তো আমরা অ্যাভারেজ, নর্মালি যদি আমরা অ্যাভারেজ ফাংশন দিয়ে গড় বের করি, এরপরে সিলেক্ট করলাম, এরপর ইন্টার কি প্রেস করলাম, দেখুন আপনার ভ্যালু আসলো ইরোর। তো এই কাজটি, ইরোরটা কিভাবে ইগনোর করা যায়, ইরোরটাকে জিরো হিসাবে ধরে আমার গড়টা বের করতে চাই। তো এটি করতে চাইলে আমাকে একটু ছোট্ট একটু কাজ করতে হবে। আমরা অ্যাভারেজ লিখলাম, এ ভিই আর এ জি, এরপরে আরেকটি ফাংশন লিখতে হবে ইফ ইরোর। ট্যাব কি প্রেস করবেন, এরপরে পুরো সেলটি সিলেক্ট করে দেবেন, এরপর কমা, এরপরে ভ্যালু ইফ ইরোর হিসাবে জিরো দিবেন। তাহলে যেখানে যেখানে ইরোর থাকবে সে সেলগুলোতে জিরো কাউন্ট করে সে সেলগুলোকে গড় হিসাবে নিয়ে আসবে। আপনি ইরোর ফাংশন ক্লোজ করলেন এবং শিফট চেপে থেকে আবার অ্যাভারেজ ফাংশন ক্লোজ করবেন। আমি একটু জুম করে একটু দেখানোর চেষ্টা করি ফাংশনটা। এই যে হুবহু এভাবে টাইপ করবেন, এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট একসাথে চেপে থেকে ইন্টার কি প্রেস করবেন, দেখুন আপনার গড়টি চলে আসলো। তো ইরোর দিয়ে অ্যাভারেজ করলেন, এটা কি করলো, এই সেলটাকে জিরো হিসাবে ধরে আমাকে গড় করে দিল। তাহলে আমার সবগুলোকে যোগ করে আমার সেলের সংখ্যা দিয়ে ভাগ করলো। এরপর আরেকটি উদাহরণ দেখাই। এখানে একটি সংখ্যার রেঞ্জ রয়েছে এবং এখানে কিছু টেক্স রয়েছে, কিছু ব্ল্যাঙ্ক সেল রয়েছে। তো আমরা অ্যাভারেজ ফাংশন এবং অ্যাভারেজ এ দিয়ে কাজগুলো করে দেখাই। অ্যাভারেজ এ, অ্যাভারেজ ফাংশন ব্যবহার করলাম, আপনি পুরো এরিয়াটি সিলেক্ট করলাম, এরপরে কিবোর্ড দিয়ে ইন্টার কি প্রেস করলাম, দেখুন আপনার একটি গড় চলে আসলো। এরপরে আমি অ্যাভারেজ এ ফাংশন দিয়ে দেখাই, ও সরি, অ্যাভারেজ এ ফাংশন। এরপরে আপনি সেলগুলোকে সিলেক্ট করবেন, এরপর কিবোর্ড দিয়ে ইন্টার প্রেস করবেন, দেখুন এক্ষেত্রে কিন্তু দুটি ফাংশনের মিল নাই। এক্ষেত্রে অ্যাভারেজ এবং অ্যাভারেজ এর পার্থক্য হচ্ছে, এই অ্যাভারেজ কি করলো, এখানে যে সেলগুলোতে টেক্স আছে এবং যেগুলো ব্ল্যাঙ্ক আছে মানে ফাঁকা আছে, এই দুইটি সেল ইগনোর করে যে সংখ্যা, যে সেলগুলোতে সংখ্যা পেয়েছে সে সেলগুলোর তথ্যগুলো বা সংখ্যাগুলো যোগ করে সে সংখ্যা দিয়ে কাউন্ট করা, সেলের সংখ্যা দিয়ে ভাগ করে আমাকে অ্যাভারেজটি দিয়েছে। এবং অ্যাভারেজ এ কি করে, অ্যাভারেজ এ শুধু ব্ল্যাঙ্ক সেলগুলোকে ইগনোর করে, যদি কোনো টেক্সট থাকে সে টেক্সটগুলোকে ইগনোর করে না, মানে সেগুলোকে কাউন্ট করে, সেখান থেকে কোনো তথ্য যোগ করতে পারে না, কিন্তু সে সেল দিয়ে কাউন্ট করে। অর্থাৎ এখানে 1 2 3 4 5 6 ছয়টি সেলে যে ভ্যালুগুলো রয়েছে ভ্যালুগুলোকে যোগ করে 7 দিয়ে ভাগ করে, যে ভ্যালুটা পেয়েছে সেটা গড় দিয়েছে। আর অ্যাভারেজ
ছয়টি সেলের ভ্যালুকে যোগ করে ছয় দিয়ে ভাগ করে আমাকে এখানে গড় দিয়েছে। তা আশা করা যায় বুঝতে পারলেন। আমি একটু আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করলাম। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।